হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সাইড ডোরি কুর্তি কাটিং করে দেখাবো, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি চার ভাঁজে কাপড়টা নিয়েছি, এদিকে আমার জোড়া দিক আছে, এদিকে আছে খোলা দিক। এখানে আমার 2 মিটার কাপড় লেগেছে। প্রথমে নিয়ে নেবো ঝুলের মাপ, ঝুলের সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে দেবো। 1.5 ইঞ্চি এক্সট্রা উপরে 1/2 ইঞ্চি কাঁধের সেলাইয়ের জন্য আর নিচে 1 ইঞ্চি ফোল্ডিংয়ের জন্য প্রয়োজন পড়বে। উপর থেকে এদিকেও সমান দাগ দিয়ে দিলাম। নিচের অংশটা এবার সমান করে মিলিয়ে দেব। এখানে নিয়ে নেবো পুটের মাপ, পুট যা থাকবে তাকে হাফ করে তার সাথে 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে পুটের মাপ নিতে হবে। আমি এখানে 6.5 দাগ দিলাম, আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। পুট যেখানে শেষ হবে সেখান থেকে নিচের দিকে হবে ছাতি মোহরার মাপ। পুট যত থাকবে ছাতি মোহরা ঠিক ততটাই নিয়ে নেবো। আমার এখানে 6.5 ছিল পুট, ছাতি মোহরাও 6.5 নিলাম। এখানে এবার নেব ছাতির মাপ, ছাতি যত থাকবে তাকে 4 ভাগ করে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে আমরা দাগ টেনে নেব। আমার ছাতি ছিল 40 ইঞ্চি, 40কে 4 ভাগ করে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে আমি 12 ইঞ্চিতে দাগ দিলাম। উপর থেকে এবার 15 ইঞ্চিতে দাগ দিলাম। এটা হচ্ছে শেষতর মাপ, শেষতকে রাউন্ড করেই নেব আমরা কোমরের মাপ। আমার কোমরের মাপ ছিল 32 ইঞ্চি, আমি 32কে 4 ভাগ করে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো হিপ লম্বার মাপ। হিপ লম্বা সাধারণত 21-22 ইঞ্চি পর্যন্ত হয়। যেহেতু আমি এখানে সাইডে ডোরি বসাবো তাই আমি এখানে হিপ লম্বা নেব 18 ইঞ্চি। হিপ লম্বা লাইন থেকেই নেব হিপ রাউন্ডের মাপ। হিপ ছিল আমার 39 ইঞ্চি, 39কে 4 ভাগ করে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে হিপের মাপ নিয়ে নেব। হিপ লাইনে যে মাপটা হবে একদম নিচের অংশে সেই মাপটাই নিয়ে নেব। এবার এই পয়েন্টগুলো একে একে মিলিয়ে দেবো। এই কোনা অংশটা একটু হালকা করে গোলাকার শেপ দিয়ে দেবো। ছাতি মোহরা লাইন থেকে এই কোণ থেকে এবার সামনের এবং পিছনের হাতা শেপ দিয়ে দেবো। পিছন পাটের জন্য 1.5 ইঞ্চি আর সামনে পাটের জন্য 1 ইঞ্চি। এবার নিয়ে নেবো পাশের গলা, আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। গলার ডিপ নিয়েছি আমি 6.5। এটা চৌকো বক্স মতো করে আমি এখানে হালকা ভি মতো একটা শেপ করব। সামনের গলা শেপ করে নিলাম। পুটের জন্য এখানে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে। দেখুন আমার পুরো ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার কেটে নেব। তো দেখুন আমি এখানে কেটে কমপ্লিট করে নিয়েছি। এবার সামনের পার্ট আর পিছনের পার্ট আলাদা করে দেব। সামনের পার্টের গলার শেপটা দিয়ে দেবো আর তাল পার্টের শেপটা দিয়ে দেবো। এবার পিছন পার্টে গলার ডিপটা কেটে নেব। আমি সামনের পার্টে পাশের গলা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, পিছন পার্টেও 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। পিছন পার্টের গলার ডিপ আমি রাখবো 7.5 ইঞ্চি, নিচের দিকে নিলাম 3 ইঞ্চি। এবার একটা বক্স মতো করে নিয়ে হালকা করে রাউন্ড শেপ দিয়ে নেব। এবার গলার শেপটা কেটে নেব। দেখুন ওপেন করার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে। এবার কুর্তির হাতা কাটিং করব। এখানে আমি 4 ভাঁজে কাপড় নিয়েছি, আমার দিকে আছে জোড়া সাইড আর অপর দিকে আছে খোলা সাইড। প্রথমে উপর থেকে 3 ইঞ্চি, নিচে একটা মার্ক করব। একটা সোজা লাইন টেনে নিলাম। এবার এখানে যে চওড়াটা নেব সেটা
এবার কুর্তির পুটের অংশ থেকে ফিটিংস লাইন পর্যন্ত কোনাকুনি মাপবো। আমার এখানে 7.5 ইঞ্চি হয়েছে, তার সাথে নেব আরও 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। হাতের ঝুল ছিল আমার 13.5 ইঞ্চি, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা 1/2 ইঞ্চি কাঁধে সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি নিচে ফোল্ডিংয়ের জন্য প্রয়োজন পড়বে। এবার নিচে নেব মুহুরির মাপ। মুহুরি যা থাকবে তাকে হাফ করে তার সাথে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন। আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখান থেকে 2 ইঞ্চি একটা পয়েন্ট করে হালকা করে শেপ দিয়ে নিলাম। তার ঠিক 2 সুত কিংবা 1/2 ইঞ্চি ভিতর থেকে হাতার সামনের তালপাটের শেপটা দিয়ে দেব। ড্রয়িং করে নিয়েছি, এবার হাতাটা কাটিং করে নেব। স্টিচিং লাইন একটা ছোট করে কার্স দিয়ে নিলাম যাতে স্টিচিংয়ের সময় সুবিধা হয়। কাটিং হয়ে গেছে, এবার হাতাটা ওপেন করে সোজা দিকের সাথে সোজা দিক রেখে সামনের তালপাটের শেপটা কেটে নেব। এবার স্টিচিং করব। আমি এখানে 1.5 ইঞ্চি ক্রস পট নিয়েছি। সোজাপাতের সাথে সোজাপাত রেখে 1/2 ইঞ্চি কি 2 সুত মার্জিন রেখে সেলাই পুরোটা সেলাই করে নেব। ভি শেপের এই কোনা জায়গাটায় একটা ছোট প্লিস করে দেব। এবার কাপড়টা ঘুরিয়ে সিম্পলি পুরোটা সেলাই করে দেব। কোনা জায়গাগুলো ছোট ছোট করে কার্স দিয়ে নেব যাতে পটিটা উল্টাতে সুবিধা হয়। পটিটা উল্টে এক্সট্রা কাপড়টা ফোল্ড করে পুরোটা সেলাই করে দেব। তো দেখুন, আমি পিছন আর সামনের গলা দুটোই কমপ্লিট করে নিয়েছি। এবার দুটো পার্টের পুট একসাথে 1/2 ইঞ্চি করে মার্জিন দিয়ে সেলাই করে নেব। দুদিকের পুট আমি কমপ্লিট করে নিয়েছি। এবার হাতার মুড়ি সেলাই করে নেব। হাতার মিডিল করে নিয়ে একটা কার্স দিয়ে নেব। হাতার মিডিল আর পুটের অংশ একসাথে রেখে পিন করে নেব। প্রথমে মিডিল থেকে একদিক সেলাই করব, আবার মিডিল থেকে অপর দিকটা সেলাই করব যাতে ছোট বড় কিছু হলে ইকুয়ালি হয়। 1/2 ইঞ্চি করে মার্জিন দিয়ে সেলাই করে নেব। আর মনে রাখবেন অবশ্যই করে প্রত্যেকটা সেলাই ডবল করে দিতে হবে। হাতা আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার ফিটিংসে স্টিচিং দিয়ে দেব। যে কোনো ড্রেসের ক্ষেত্রে লুজ রাখতে হয়, তো আমি এখানে 1/2 ইঞ্চি করে লুজ রাখব। আমি 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম, আমি এখানে 1.5 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে নেব। হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি। হিপের যে পয়েন্ট আছে সেখান থেকে 4 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, আর 1 ইঞ্চি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে পয়েন্ট করে নেব। এবার এখানে আমি লুপ লাগাবো, তার জন্য আমি এখানে 3 ইঞ্চি করে ডোরি বানিয়ে নিয়েছি। এক ইঞ্চি গ্যাপ দিয়ে যে পয়েন্টগুলো করেছিলাম তার উপর লুপগুলো অ্যাটাচ করে দেব।
দেখুন আমি লুপগুলো লাগিয়ে নিয়েছি, সেমভাবেই আমি অপরদিকেও লুপগুলো লাগিয়ে নেব। তো দেখুন লুপগুলো আমি লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো এবার কুর্তির আসনের সাইডে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেটা আমি ফোল্ড করে সেলাই করে দেব। তো দেখুন আমি সাইডগুলো ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে একটা ডোরি লাগাবো, আমি এখানে 40 ইঞ্চি লম্বা নিয়েছি। এবার এই লুপগুলোর মধ্যে থেকে ক্রিসক্রসভাবে অ্যাটাচ করে দেবো। তো দেখুন আমি এখানে লুপের মধ্যে দড়ি লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার দড়ির নিচের অংশে টাসেল বানাবো, তার জন্য আমি এখানে 3 ইঞ্চি লম্বা এবং চওড়া একটা কাপড় নিয়েছি। এবার টাসেলটা বানিয়ে নেব। এবার কুর্তির নিচের অংশে টোটাল 1 ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নেব। তো দেখুন আমার কুর্তি একদম কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।